Hey guys, what's up? আমি আবিদ্যা সরাচ্ছেন আবির ফিটনেস। আজ আমার ভিডিও টপিক হতে চলেছে একটা প্রোডাক্টের রিভিউ করব। প্রোডাক্টটির নাম হচ্ছে, আপনারা থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছেন, প্রোডাক্টটির নাম আপনাদের দেখিয়ে দিচ্ছি, পতঞ্জলির মুলতানি মিট্টি ফেস প্যাক। এটি আজ রিভিউ করতে যাচ্ছি, সো পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি আমার সাবস্ক্রাইবও করে দেবেন যদি না করে থাকেন, সাথে বেল আইকনটাও টাচ করে দেবেন যাতে কোনো আমি নেক্সট ভিডিও চলে কখনোই আপনি যেন ভিডিওটা মিস না করেন। তো প্লিজ এগুলো করে দেবেন, আর ভিডিওটা পারলে একটু শেয়ারও করে দেবেন। সো আর বেশি কথা হবে, চলুন আজকে ভিডিওটি স্টার্ট করা যাক। সো আপনাদের জানা প্রয়োজন, আমি যে কোনো প্রোডাক্ট নিজের পার্সোনাল লাইফে ইউজ না করে আপনাদের সাথে শেয়ার করি না। এই প্রোডাক্টটি আমি কমপক্ষে 6-7 মাস হলে ইউজ করছি। এই প্রোডাক্টটি যে সমস্ত বেনিফিটগুলি আমি পেয়েছি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো। কী কী কখন ইউজ করতে পারেন, কারা কারা ইউজ করতে পারেন, সমস্ত কিছু আজ এই ভিডিওতে আমি শেয়ার করবো। সো পুরোটাই দেখতে হবে, সো চলুন ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়া যাক। আমি এই পতঞ্জলি ফেস প্যাকটি সাধারণত সকালবেলা ঘুম থেকে ওঠার পর লাগাই, ওই 7:30 থেকে 8টার মধ্যে ঘুম থেকে ওঠার পর, খাবার দাবার খাওয়ার পর এটিকে আমি লাগাই। সো এটিকে আমি 15-20 মিনিট নিজের ফেসের মধ্যে রাখি, তারপর এটিকে জল দিয়ে সাধারণত নর্মাল ওয়াটার দিয়ে এটিকে ওয়াশ করে নিই। এটি যে কোনো স্কিন টাইপের লোকেরাই লাগাতে পারেন, আমার কম্বাইন স্কিন, এটিকে আমি উইকে 2 বার লাগাই। যাদের অয়েলি স্কিন বা ড্রাই স্কিন, অয়েলি স্কিন উইকে 3 বার লাগাবেন, 3 বার, আর যাদের ড্রাই স্কিন তারা উইকে আমার মতো 2 বারই লাগাতে পারেন, ঠিক আছে। আর এটির সাইড এফেক্ট বলতে আমি কোনো সাধারণত সাইড এফেক্ট পাইনি, সো আপনারাও মনে হয় না পাবেন বলে। আপনি যদি একটা স্টুডেন্ট হন, আপনি যদি একটা কোনো জায়গায় জব করেন, আপনি যদি একটা টিনেজার হন, সো অবশ্যই এই প্রোডাক্টটি আপনি ইউজ করতে পারেন, কোনো সাইড এফেক্ট পাবেন না আমি আশা করছি। এটি লাগানোর ফলে আপনারা দেখতে পাবেন আপনার ত্বকে যে ব্রণটার পরিমাণ হতো একদমই কমে যাবে বলছি না, আস্তে আস্তে কমতে শুরু করবে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, এই প্রোডাক্টের সাথে আপনারা 15 ডেজ চ্যালেঞ্জ নিয়ে দেখুন। এই প্রোডাক্টটি যদি আপনাদের ভালো লাগে, সো 15 ডেজ পরে আমাকে কমেন্টে জানাবেন। ডিসক্রিপশানে আমি আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দেবো, ওখানে গিয়ে আমার পার্সোনালভাবে মেসেজ করতে পারেন। ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, ওখানে গিয়ে আমার পার্সোনালভাবে মেসেজ করতে পারেন। যাদের অয়েলি স্কিন হবে তাদের উইকে 3 ডেজ করে 15 ডেজ পরে হবে আপনার, 6 দিন ইউজ করার পর আমাকে কমেন্ট করবেন। আর যাদের অয়েলি অ্যান্ড কম্বাইন স্কিন হবে তাদের উইকে 2 বার করে ইউজ করার পর হবে আপনার 15 ডেজ পরে 4 দিন, ঠিক আছে। 4 ডেজ পরে মানে 4 ডেজ মানে 15 ডেজ পরে আমাকে ডিসক্রিপশানে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, ওখানে গিয়ে পার্সোনালভাবে কমেন্ট করতে পারেন, বা যে কমেন্টেও গিয়ে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করতে পারেন। এটির প্রাইস হচ্ছে আপনার 60 রুপিস, ঠিক আছে, এখানে 60 রুপিস লেখা আছে। আমি এটিকে কিছুদিন হলে আগে কিনেছি, এটি নতুন দেখতেই পাচ্ছেন, আগেরটা শেষ হয়ে গেছে, এটির দাম 60 রুপিস। আর এটির ইনগ্রিডিয়েন্টসগুলি আমি শেয়ার করে দেবো, ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে চেক করে নেবেন। এটিতে মুলতানি মিট্টি তো এটি মেন ইনগ্রিডিয়েন্টস, সাথে সাথে আর কী কী আছে আপনি ডিসক্রিপশানে গিয়ে চেক করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে, চ্যানেলে যদি নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইবও করে দেবেন। ভিডিওটি পারলে একটু শেয়ার করে দিন, অ্যান্ড নিচে কমেন্ট সেকশানে জানান নেক্সট ভিডিও টপিক কী নিয়ে চাই। এগুলো করতেই হবে আপনাদের, প্লিজ আগে যে বলার নেই, বাই।